ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আট নম্বর প্রশ্ন বলছেন যে শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি, আমি ইউরোপে হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্ট পড়তে চাই। আপনার বক্তব্য থেকে জানলাম সহশিক্ষা হারাম, এখন আমি কি করব বুঝতে পারছি না, দয়া করে জানাবেন। যে সহশিক্ষা হারাম, সহশিক্ষা হারাম এই মাসআলায় ওলামায়ে কেরামদের আমি যতটা পড়ে দেখেছি কোন ইখতিলাফ নেই। সাবালক সাবালিকা, নারী পুরুষ, যুবক যুবতীদের সহশিক্ষায় একসাথে একাকার হয়ে লেখাপড়া করা হারাম সমস্ত ফোকাহাদের নিকট। কোন মজহাবে জায়েজ নাই, না হানাফি, না শাফেই, না মালিকি, না হাম্বলি, জায়েজই নাই। মুখ খোলার বিষয়ে ইখতলাফ রয়েছে, মুখ ঢাকা ফরজ, মহিলাদের চেহারা পর্দা করা ফরজ, না সুন্নত মুস্তাহাব, ইখতলাফ রয়েছে। সহি আকিদার কিছু আলেমরাও এদিকে গেছেন যে সুন্নাত মুস্তাহাব, কিন্তু এই ক্ষেত্রেও সঠিক মত হচ্ছে যে চেহারা ঢাকা মহিলাদের বা যুবতীদের, মেয়েদের সাবালিকা হইলেই ফরজ ওয়াজিব। তাহলে মাসআলা ইখতলাফ রয়েছে, এর চাইতে গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে সহশিক্ষা। সুতরাং একজন মুসলিম যে আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল, সে কখনো সহশিক্ষায় ছেলে মেয়েদেরকে পড়াবে না, আর বিশেষ করে মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে, কারণ ছেলেদের চাইতে মেয়েদের মান ইজ্জত রক্ষা করার গুরুত্বটি অনেক বেশি। সবার জন্য ফরজ গুনাহ থেকে বেঁচে থাকা, কিন্তু পার্থক্য এই জন্য করলাম, এর মানে এই না যে ছেলেদের জন্য জায়েজ বলছি, কিন্তু যদি দেখেন যে নিরুপায়, হ্যাঁ উচ্চ শিক্ষা নিতেই হবে ছেলেদের জন্য, আর কোনো পরিবেশ পাচ্ছেন না আপনি, ইসলামিক পরিবেশ পাচ্ছেন না, মুসলিম দেশে পাওয়া যায় না, তো মুসলিম দেশে কোথায় পাবেন আপনি, এইরকম পরিস্থিতিতে ছেলেদের জন্য মেয়েদের তুলনায় হালকা হতে পারে। কেন হালকা হতে পারে? এই জন্য যে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার উচ্চ শিক্ষা লাভ করে রোজগার করতে হবে এই জন্য সৃষ্টি করেন নাই, বরং তাদের ক্ষেত্র আল্লাহ ভাগ করে দিয়ে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। মেয়েদের ডিউটি হচ্ছে বাড়িতে, তো বাড়িতে কাজ করার জন্য আপনার এই বড় বড় ডিগ্রি নিতে হবে, আর ডিগ্রি নিতে নিতে বয়স এমন হয়ে গেল যে আর যুবকদের ছেলেদের চাহিদাই থাকলো না বিয়ের, 25 বছর বয়স হয়ে গেছে, এখন বিয়ে করতে চায় না। ভালো ভালো ছেলেরা 18 থেকে 20 বয়সের মধ্যে খুব ধর্ণা দিচ্ছিল, ঘোরাঘুরি করছিল, দিলেন না, না না পড়াবো, না না পড়াবো, পড়াবো করতে করতে আপনার 12টা বেজে গেল। এখন কত লোক যে আফসোস করছেন, আর কত দিনই বোনেরা বা মেয়েরা আমাদের যে কত আক্ষেপ করছেন আজকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করে। পক্ষান্তরে ছেলেদেরকে বলা হয়েছে যে তোমরা বাইরে যাও, কাজ করো, হেজা কজিয়াতি সলাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সালাত হয়ে গেছে মসজিদে বসে থাকিও না, বাড়িতে বসে থাকার জন্য পুরুষদেরকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন, বাইরের জন্য যাও। জি, আর রিজাল কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ ওয়া বিমা আনফাকু, যেহেতু পুরুষদেরকে খরচ করতে হবে, খরচ করতে হবে, তাহলে খরচ বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসতে হবে, ইনকাম করলে যোগ্যতা লাভ করতে হবে, উচ্চশিক্ষা লাভ করতে, উচ্চশিক্ষা লাভ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সহশিক্ষা ছাড়া কোনো রকমের সে শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছেন না, ইউনিভার্সিটি পাচ্ছেন না। তো এই রকম ক্ষেত্রে অনেক সময় নিরুপায় আদ্দারুরাত তবিহুল মাহজুরাত, কখনো কখনো নিরুপায় হতে পারে না, কিন্তু আমি ঢালাহারে জায়েজ বলছি না। যেই দেশে পৃথক শিক্ষার ব্যবস্থা রয়েছে সেই দেশে সব করে একটা দুটা যদি প্রতিষ্ঠান থাকে সহশিক্ষার, তাহলে সেখানে জায়েজ নয় যে পৃথক শিক্ষার ব্যবস্থা রয়েছে ছেলেদের জন্য তারপরও সহশিক্ষাতে যাচ্ছে, মোটেই জায়েজ নাই। অথবা আপনার দেশে পৃথক শিক্ষার ব্যবস্থা রয়েছে আর আপনি কাফের দেশে আপনি যাচ্ছেন সহশিক্ষায়, আপনি একজন ছেলে মানুষ যুবক, তাও জায়েজ নাই। জি, তা আশা করি বিষয়টি বুঝেছেন এবং বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
আমাদের যে সব সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি কোরআন সুন্নাহর আলোকে বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহকে ভয় করে আমাদেরকে যেন জীবন যাপনের তৌফিক দান করেন এবং পাপ মুক্ত অশ্লীলতা মুক্ত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন যাপনের তৌফিক দান করেন আল্লাহ আমাদের জন্য শিক্ষাঙ্গনকে যেন এসব নোংরামি থেকে পাক পবিত্র করে দেন তো এখন জানি না এই প্রশ্ন কোন ভাই করেছেন না বোন করেছেন যদি কোন বোন করে থাকেন তো বলবো শক্তভাবে হারাম আপনার জন্য জায়েজ নয় যে আপনি অমুসলিম দেশে যাবেন ইউরোপে হোটেল ম্যানেজমেন্ট পড়তে যাবেন আর সেখানে সহশিক্ষ মোটেই জায়েজ নয় বড় দুঃখের বিষয় অনেকে দেখি সৌদি আরব এখানে পরিবার নিয়ে থাকে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের হাউজুবিল্লাহ এখান থেকে মেয়েকে একা সুদূর কোথায় কানাডায় আমেরিকায় আর কোথায় ইউরোপে কোথায় অস্ট্রেলিয়ায় লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন ফেঁসে যাবে জাহান্নামে যেতে হবে যত পাপ করবে আপনার ছেলে মেয়েরা সে সমস্ত পাপের বোঝা নিতে হবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আবার বলবো যে বাবা মা সজাগ থাকুন সতর্ক থাকুন জি আর যদি ছেলে হন আর দেশে যদি এই সাবজেক্ট পড়ার সুযোগ সুবিধা না থাকে আর এই সাবজেক্টের প্রয়োজন রয়েছে দেশের জন্য জাতির জন্য অথবা এই সাবজেক্ট পড়লে আপনার জন্য ভালো স্কোপ রয়েছে ভালো ইনকাম সোর্স কারণ দুনিয়ার এই শিক্ষাগুলি ইনকাম সোর্স হিসাবে নেওয়া হয়েছে এক যুগে শিক্ষা ছিল আদব কায়দা শেখার জন্য এলম সুক্ত কেন ইসলাম যেটা শিখিয়েছে আর সেটাই ছিল দীর্ঘ যুগ ধরে মানব জাতির মাঝে আর অমুসলিমরা মুসলিমদের কাছে লেখাপড়া করার জন্য আসতো স্পেন আন্দোলসে তখন আদব কায়দা শিখার জন্য আর এখন যে শিক্ষা হয়েছে শিক্ষা একটা ইনকাম সোর্স হয়েছে কেন শিক্ষা দীক্ষা কেন এইসব ডিগ্রি এই গ্রাজুয়েশন তারপরে পোস্ট গ্রাজুয়েশন এমএ পাস করলো পিএইচডি করলো ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো কিসের জন্য হচ্ছে ইনকাম সোর্স কোনটাতে বেশি ইনকাম রয়েছে আদব কায়দার কিছুই শিখা নেই জি হ্যাঁ আখলাক চরিত্রের কিছুই শিখা নেই জি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শিক্ষাকে সঠিক কাজে লাগাবার তৌফিক দান করেন এবং শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ যেন আমাদের ইসলামী বানিয়ে দেন মুসলিমদের জন্য